সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমায় বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমায় বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। বঙ্গবন্ধুর শততম জন্মদিন, শতবর্ষের সাক্ষী তুমি হে মহান, জন্ম তোমার ইতিহাস হবে, দেশ হবে মহিয়ান, তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1920 সালে আজকের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু। শিশুকালে খোকা নামে পরিচিত ছিলেন তিনি। সেই খোকা ভাই পরবর্তী সময় হয়ে ওঠেন নির্যাতিত নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1940 সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করে। 1946 সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর তিনি 1949 সালে তৎকালীন আওয়ামী মুসলিম লীগের পূর্ব পাকিস্তান শাখার যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। 1953 সালে পার্টির সাধারণ সম্পাদক এবং 1954 সালে যুক্তফ্রন্টের টিকিটে ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। ন্যায়ের পক্ষে অবস্থান নেয় বাঙালি জাতির অধিকার আদায়ের লক্ষ্যে আজীবন সোচ্চার এই অবিসংবাদিত নেতাকে রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ করতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন গণতন্ত্রের অতন্দ্র সৈনিক। কৈশোর থেকেই তিনি মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে ছিলেন সোচ্চার। 52-এর রাষ্ট্রভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্ট নির্বাচন, 58-এর সামরিক শাসন বিরোধী আন্দোলন, 62-এর শিক্ষা আন্দোলন, 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনেই তিনি ছিলেন নেতৃত্বের ভূমিকায়। বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রধান শক্তির উৎস ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গণতান্ত্রিক অধিকার আদায়ের পক্ষে তিনি ছিলেন সর্বদা বজ্রকণ্ঠ। 1971 সালের 7 মার্চ তার ভাষণ গণতান্ত্রিক অধিকারের পক্ষে, স্বাধিকার পক্ষে, স্বাধীনতার পক্ষে এক ঐতিহাসিক দলিল। ওই ভাষণ একটি জাতিকে জাগ্রত করেছে, এক বিন্দুতে মিলিত করেছে, এমন ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল। 1971 সালের 25 মার্চ রাত 12:20 তিনি স্বাধীনতার ঘোষণা দেন। চরম বিপদের মুখে সেখানেও তিনি দেশের মাটির কথা নির্ভীক চিত্তে উচ্চারণ করেন। হেমিলিয়নের বংশীবাদকের মতো বঙ্গবন্ধু সমগ্র জাতিকে একসূত্রে গ্রথী করেন। তিনি ছিলেন রাজনীতির কবি। 20 শতাব্দীতে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্র ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বিরামহীন সংগ্রামে অবদান রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব শান্তি পরিষদে জুলিও কুরি পদকে ভূষিত হন। পাশাপাশি বিবিসির এক জরিপে তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন। 1973 সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনে বঙ্গবন্ধুর সে ঐতিহাসিক ভাষণ, যেখানে তিনি স্পষ্ট করে বলেছিলেন, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, এক পক্ষ শোষক, আরেক পক্ষ শোষিত, আমি শোষিতের পক্ষে। জোট নিরপেক্ষ আন্দোলন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শোষিত মানুষের পক্ষে বঙ্গবন্ধুর অবস্থান বিশ্বব্যাপী প্রশংসিত হয়। বিশ্বে শোষিত নির্যাতিত মানুষ বঙ্গবন্ধুকে গ্রহণ করে নেয় নিজেদের নেতা হিসেবে। বিশ্ব গণমাধ্যমের চোখেও বঙ্গবন্ধু ক্ষণজন্মা পুরুষ। অনন্য সাধারণ এই নেতাকে স্বাধীনতার প্রতীক বা রাজনীতির ছন্দকার খেতাবেও আখ্যা দেয়া হয়। বিদেশি ভক্ত, কট্টর সমালোচক, এমনকি শত্রুরাও নিজ নিজ ভাষায় তার উচ্চকিত প্রশংসা করেন।
সেই উপলব্ধি থেকেই বাংলাদেশ যখন তার স্বাধীনতার নায়কের জন্মশতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে এবং আগামী 2021 সাল পর্যন্ত ঘোষণা করা হয়েছে মুজিব বর্ষ, এক বছর এই বর্ষটাকে আমরা মুজিব বর্ষ হিসেবে পালন করব। তখন আমাদের সাথে সঙ্গী হয়েছে ইউনেস্কোর সদস্যভুক্ত পৃথিবীর প্রতিটি দেশ। যদিও বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে গণজামায়াত বাতিল করা হয়েছে, তবুও সারা বিশ্বের নানা প্রান্তে বাঙালির বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত হচ্ছে সাড়ম্বরে। বাংলাদেশের মুক্তির আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর নাম চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বঙ্গবন্ধু একজনই ছিলেন, বাঙালির জীবনের সশরীরে বঙ্গবন্ধু আর কখনই ফিরে আসবেন না। কিন্তু এই মহামানবের দেখানো পথে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের নতুন যুদ্ধে আমরা অংশ নিতে পারি। বঙ্গবন্ধুর আজীবন স্বপ্ন ছিল ক্ষুধা ও দরিদ্রমুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। আজকের এই গৌরবমাখা দিনটিতে তাই হোক প্রতিটি বাংলাদেশের হৃদয়ের প্রতিজ্ঞা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ঘাতকের নিষ্ঠুর বুলেটে প্রাণ না হারাতেন, তবে আজ 17 মার্চ 2020 সালে তিনি শতায়ু হতেন। এ মহামানবের শততম জন্মদিনের এই মহালগ্নে নতমস্তকে শুভেচ্ছা জানাচ্ছে সমগ্র জাতি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।